চ্যানেল মাই পার্সোনাল লাইফ। তো বন্ধুরা চলো দেখো, আর আজকে আমি এখন রান্নাঘরে আছি, আর আজকে আমি রান্না করছি কি কি দুপুরের মেনু, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো চলো এখন রান্নাটা আমার হচ্ছে, ঠিক আছে, সবে মাত্র শুরু হয়েছে আর কি রান্না। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো এই দেখো, এটা হচ্ছে মশলা, হচ্ছে ডিমের ঝোলে আর ওই যে ওইদিকে দেখো পালং শাক হচ্ছে, এই দেখো তো চলো আর কি কি রান্না করলাম সেটাই দেখাই তোমাদেরকে আর কি কি হবে। তো চলো এই দেখো, এইটা হচ্ছে মুসুর ডাল বানিয়েছি আলু দিয়ে, এই দেখো। আর এই যে এটা দেখো আলু সিদ্ধ হয়ে আছে, ডিমের ঝোল হবে বলে ওই যে ডিম। আর এখানে দেখো কি আছে, এই দেখো মাছের ঝাল। তো এইটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, বাবুরা খায়নি বলে বাবুদের জন্য আবার ডিমের ঝোল হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো এখানে মূলো শাক কাটা হয়ে আছে, তো মূলো শাকটা ভাজা হবে। তো চলো দেখো পালং শাকটাও হয়ে এসছে আর ডিমের ঝোল হয়েই গেছে। চলো দেখো মূলা শাকটা এই সিদ্ধ হচ্ছে, মূলা শাকটা ভাজা হবে। আর চলো এই দেখো রান্না সব হয়ে গেছে, শাকের চচ্চড়ি হয়ে গেছে, পালং শাক চচ্চড়ি, আলু, বেগুন বড়ি দিয়ে, আর এইটা হচ্ছে ডিমের ঝোল বললাম তো। আর তাও দেখো কালকের ভাত বেঁচে গেছে, পান্তা ভাত, আমার কাছে পান্তা ভাতই খেতে হবে, এত কিছু রান্না করলাম তাও খেতে হবে। এই যে দেখো এই বাটি আছে, এটা পাকা তেঁতুল দিয়ে লাউ দিয়ে টক বানিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, ঠিক আছে। তো এখানে শাকটা ভাজা হবে, মানে দেখো কত বাসন পড়ে গেছে, বাসন ধুতে হবে, বাসন চারটি ঘরে হয়ে গেছে একদম। তো চলো রান্নাটা কমপ্লিট করি।